একটা কৃত্রিম উপগ্রহ যেটা মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় একটি উপগ্রহ। সংক্ষেপে আমি বলবো এটা একটা তথ্য ভান্ডার, এই স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। আমি সংক্ষেপে বলে শেষ করবো যে তথ্য আদান প্রদানের মানে শুধু এক ক্ষেত্র না, সামগ্রিক ক্ষেত্রে এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণ তথা আপনার লোকজন এই সুযোগ সুবিধা ভোগ করবে। আমি এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সবশেষে আমি আমাদের প্রধান অতিথির তথ্য বাংলা সমৃদ্ধ বক্তব্যের জন্য অপেক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।